ঘোরা আমি বিয়ে করছি, ঘোরা বিয়েটা হয়ে গেছে, আমি আবার বিতাছি। বিয়েটা আপনি করেছেন? হ্যাঁ। জোর করে নাকি আপনার নিজ ইচ্ছায়? আমার আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার বিয়ে হয়েছে? তা কি করে হলো? এটা তো আপন চাচাতো বোন। আপন না মানে পাড়া। এখানে আপনাদের মধ্যে অভিযোগকারী আপনি, আমাকে ঘটনাটা খুলে একটু বলবেন। আর একটু জোরে বলবেন, উনি মোবাইল চালাতে দেন না, আপনি সেই কারণে মোবাইল চালান না। মোবাইল চালাই না, উনি যদি মা বাবা ভাই বোনের সাথে কথা বলতে দেন আমি করি না, করি না। আমার ভাইয়ের নাম্বারটা ব্লক করে দিছে উনি, আমি এখনো ব্লকটা খুলি নাই। আমার একটা ছোট মেয়ে আছে, আমার বিয়ে হয়েছিল, উনার সাথে আমি চলে আসছি, উনি উনি আসছেন আমাকে। দুই বছরের মেয়ে ওকে ফেলে আমি চলে আসছি। দুই বছরের মেয়ে? আপনার দুই বছরের মেয়েকে ফেলে চলে আসছেন? আমি ওনার সাথে একদম ছোট থেকে সম্পর্ক ছিল, ভালো বসে থেকে। উনি ওনার কোনো প্রশ্ন না কি ওনার আপনারটা শুনেছি, আপনি একটু বল। আসলে আমি ওনাকে বিয়ে করছি, ওনার আগে তিনটা বিয়ে হয়েছিল, ছোট থেকে ওনার আমার সাথে ওনার সম্পর্ক ছিল। যখন আবার আমার সাথে সম্পর্ক হয়েছে, ও আমার সাথে চলে আসে, আমি বিয়ে করি, আমি নিজের ইচ্ছায় বিয়ে করি নাই, আমাকে বাধ্য করে বিয়েটা করেছিল। বিয়েতে আমার কোনো গার্জিয়ান ছিল না, এটা জোর করে আমাকে বিয়ে করেছিল। আমি এখানে জোর করে বিয়েটা কেমনে করালো? এটা কি হাত পা বেঁধে আপনার নাকি? না, আমি বলছিলাম যে ওনার বিয়ে হয়েছে, আমি বিয়ে করব না, এটাতে আমি সুখী হতে পারবো না, আমি এখানে আমার মা বাবাকেও মানবো না, এরকম বলছি। তারপর আমি বিয়ে করছি, ওরা বিয়েটা হয়ে গেছে, আমি আবার বিতাছি। বিয়েটা আপনি করেছেন? হ্যাঁ। জোর করে নাকি আপনার নিজ ইচ্ছায়? আমার আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার বিয়ে হয়েছে, তো কি করে হলো? এটা তো ওরা আমি ওখানে গিয়েছিলাম, ওরা আমার আমার চাচাতো আপন চাচাতো বোন, আপন না মানে পাড়া। আচ্ছা আচ্ছা। তারপর আমি বিদেশ চলে গেছি, বিদেশ চলে যাওয়ার পর আমি বিয়ে করছি, সবাই যখন জেনে গেছে, এভাবে আমি আমি ওর সাথে সংসার করছি। দুই দিন না যেতে যেতে ওর মোবাইল বন্ধ করে, তিন দিন চার দিন আমি ওনাকে মোবাইল পাই না, ও বাসায় ছিল, আমি ঘরে আনি। ওই আমি বিরক্ত হয়ে আমি বিদেশ থেকে ক্যান্সেল করে এখানে চলে আসছি। আসার পর ওনাকে আমি আমার মা বাবা পায়ে ধরে আমি ঘরে নিয়ে আসি। ও ও চাচ্ছে আমি কারোর সাথে কথা না বলি, আমার মা বাবার সাথে না থাকি, দূরে কোথাও গিয়ে ওর সাথে একটু দাঁড়াবাস করি। আপনি কি এটা চান নাকি চান না? আমি এটাই চাই না, আমি এখানে একসাথে যৌথভাবে থাকতে চাই, আমি এখানে ঘরে থাকতে চাই। তাহলে আপনি যেহেতু নিজ মুখ থেকে সবার সামনে বললেন আপনি এখানে যৌথভাবে থাকতে চান, এই জিনিসটা আমরা এখানে শেষ করলাম, কারণ উনি এখন তো সবার সামনে বলেছে। সুতরাং উনি যদি কখনো বলে যে আমি এখানে থাকতে চাই না, আলাদা ভাবে থাকতে চাই, তখন আপনি বলতে পারেন যে না, তুমি তো তখন বলনি কেন। এখন আমি আপনাকে একটা জিনিস বলবো, আমি আপনার সাথে যত ভালোভাবে ভদ্রভাবে কথা বলছি অন্যদের সাথে বলিনি। কেন বলিনি? কারণ আপনার স্ত্রী প্রথমে এসেই আপনার দোষগুলো তিনি বলেছে, ওনার কোনো দোষ নেই, এটা কিন্তু অনেক বড় একটা গুণ। আজকে যদি উনি আপনার বিপক্ষে বলে, আপনি কিন্তু কোনোভাবেই ওনাকে বাসায়ও পরবর্তীতে আর অত্যাচার আপনি করতে পারবেন না, কারণ ওনার অভিযোগটা যদি সত্যি হয়ে থাকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা এই প্রশাসন নিবে। এখন আমি চলে যাওয়ার পর আপনারা কড়াভাবে কথা না বলে দুই মিনিট বসে বলেন যে আসো আবার নতুন করে শুরু করি, আমি তোমার গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দাও। আপনি ওনার গায়ে হাত তুলেছেন ক্ষমা চেয়ে, ক্ষমার উপর তো কোনো কিছুই নেই, আমাদের ধর্মেও তাই বলে, তাই না? সামান্য একটা ব্যাপার নিয়ে আসে ধরে পিটানো বা এমনি তোমার সামান্য ব্যাপার লাগে? এই এই আপনারা সবাই শুনেন, এখানে কোন একটা ভাড়াটিয়া গুন্ডা বলে তাকে মারবে, সেই গুন্ডাকে বলেন আমি তাকে সালাম দিয়েছি, যদি সে মারতে পারে সে মারুক।